খোদা তুমি বড় মেহেরবান। গান দিয়ে যার পরিচয়, কিন্তু আলোচনায় থাকেন কোনো না কোনো নেতিবাচক কর্মকাণ্ড দিয়ে। বাংলাদেশের দুই রিয়েলিটি শো থেকে বাদ পড়া সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলের পরিচিতি মেলে জি বাংলার সারেগামাপার মঞ্চে। অন্যের গান কণ্ঠে ধারণ করে রাতারাতি জনপ্রিয় হয়ে যাওয়া এই শিল্পীর কর্মকাণ্ড বহুবার আহত করেছে তার ভক্তদের। বিভিন্ন সময় বিভিন্ন গুণী ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করে আলোচনার ঝড় তোলে। সেই ধারাবাহিকতায় এবার ফেসবুকে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নোবেলকে আইনি নোটিশ পাঠিয়েছে এক আইনজীবী। নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে ফেসবুক থেকে পোস্টগুলো সরিয়ে নিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে তাকে। অন্যথায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার কথা বলেন ওই আইনজীবী। যদিও 15 তারিখের পর থেকে তার দেওয়া পোস্টটি টাইমলাইনে দেখা যাচ্ছে না। সঙ্গীত জীবনের শুরু থেকে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি তাকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তরুণীর আপত্তিকর ছবি প্রকাশের পর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। 2019 সালে গান চুরির অভিযোগে আলোচনায় ছিলেন রিয়েলিটি শো সারেগামা খ্যাত নোবেল। 2021 সালে এক বৃদ্ধকে বাঁচাতে মিথ্যে নাটক করেন তিনি, পরে সত্য সামনে আসলে আর কোনো কথা বলেননি সমালোচিত এই গায়ক। এর কিছুদিন পর নিজের ফেসবুকে নগর বাউল জেমসকে হেউ করে বেশ কয়েকটি পোস্ট দিয়েছিলেন। গীতিকার সুরকার ইথুন বাবুকে নিয়েও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। শুধু এখানেই থেমে থাকেননি নোবেল, সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ুনকে হুমকি দিয়ে পোস্ট দিয়েছিলেন তিনি। এছাড়াও সংবাদকর্মীকে উঠিয়ে নেওয়ারও হুমকি দেন এই গায়ক। 2019 সালে ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা অনুষ্ঠানে দ্বিতীয় রানার আপ হওয়ারও আগে জনপ্রিয়তা অর্জন করে বাংলাদেশের ছেলে মাইনুল আহসান নোবেল। তবে সেই জনপ্রিয়তাকেই যেন হার মানিয়ে দিয়েছে সমালোচনা। আহসান হাবিব, বিনোদন ডেস্ক, দেশ টিভি।